নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজকে আর একটা নতুন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমরা যে গাছটা দেখব, বেদানা গাছ। বেদানা গাছের সঠিক পরিচর্যা এবং বর্ষাকালীন পরিচর্যা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন গাছটা, আপনারা গাছ প্রত্যেকবারই আমি বলি যে গাছ কেনার সময় আপনারা সবসময় দেখে কিনবেন। বেদানা গাছের যে ভ্যারাইটিটা আমি যতটুকু জানি, এই যে পাতাটা আপনারা দেখছেন সবুজ পাতা, পুরো সবুজ পাতা। কিছু কিছু বেদানা গাছ হয় দেখবেন মাঝখানটা, এই যে পাতার মাঝখানটা লাল ভাব থাকবে, সেই বেদানাগুলো কিন্তু ফল আসতে অনেক সময় লাগে। আর এই যে পাতা সবুজ, পুরো গ্রিন যে পাতা, এই পাতাটায় তাড়াতাড়ি ফল হয় এবং আপনি প্রায় বছরে সবসময়ই গাছেতে ফল দেখতে পাবেন। তো আপনারা দেখছেন গাছেতে ফলটা হয়ে আছে, এবার আরও ফুল আসছে এবং নতুন নতুন দেখুন গ্রোথ আসছে। তো এই বর্ষাকালে আমাদের কিছু সার এবং খাবার দিয়ে গাছটাকে আরও বাড়িয়ে নিতে হবে, এবং আরও যখন বাড়াবো তখন গাছেতে আরও ফুল ফল আসবে। তো তার গাছটাতে এবার নতুন গ্রোথ আসবে। তো দেখুন এখানে নতুন কুঁড়ি আসছে, এর ফলে আমাদের যেটা করতে হবে এর জন্য কিছু সার খাবার আমাদের দিতে হবে। তো সার হিসাবে আমরা যেটা দিচ্ছি, আমার টপটা গাছটা 12 ইঞ্চি পটেতে আছে, আমরা দিয়েছি 100 গ্রাম DAP, আর হচ্ছে 250 গ্রাম হাড় গুঁড়ো এবং 150 গ্রাম বাদাম খোল। তো সারগুলো আমরা টবের চার ধার দিয়ে দিয়ে দেবো ছড়িয়ে। দিলাম, এরপর যে কাজটা হবে এর মাটিটা ভালো করে খুঁসে রেখে দেবো। জল এখন দিতে হবে না, কারণ হচ্ছে এখন বর্ষা, সবসময়ই জল পড়ছে, তাই শুধু সারটা যাতে মাটির ভিতরে চলে যায় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। আর একটা সার দিতে হবে, যখনই আপনার গাছে দেখবেন ফুলটা ফুটে গেছে তখনই আপনাকে মোটামুটি 1 টেবিল চামচ মতন পটাশ এই গাছকে দিতে হবে। সেটা আপনি জলে গুলেও দিতে পারেন, আর যদি বৃষ্টি হয় তাহলে এমনি মাটিতে ছড়িয়ে দেবেন। তাহলেই দেখবেন যে ফুলগুলো, নতুন ফুলগুলো আসছে সেটা থেকে ফল ধরবে, এবং যখনই একটুখানি ফল ধরছে দেখতে পাবেন তখনই ওই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে ট্যাস্কো-5 বা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেইটা আপনারা স্প্রে করে দেবেন গাছেতে। তাহলেই দেখবেন গাছটা আরও সুন্দর ফল ধরবে এবং গ্রোথটাও খুব ভালো হবে। তো বন্ধুরা, বেদানা গাছের সম্পর্কে যদি আমার এই ইনফরমেশান আপনাদের কাজে লেগে থাকে এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং যদি আরও আপনাদের বন্ধুবান্ধবরা গাছ ভালোবাসে তাদের কাছে শেয়ার করবেন। তো আজকের মতন টাটা।